বেশ কয়েক মাস ধরে অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং অ্যাস্ট্রাজেনিকা গবেষণা চালিয়ে যে ভ্যাকসিনকে আবিষ্কার করিবার চেষ্টা করছি, শেষ পর্যন্ত এই আবিষ্কার সফল হইয়ে ব্রিটিশ সরকার কয়েকদিন আগে এই ভ্যাকসিনকে অনুমোদন দিয়ে এবং একমাত্র বিশ্বের প্রথম দেশ হিসেবে এই ভ্যাকসিনকে আজ এ বেইন নিয়ে 7:30 বাজে 82 বছর বয়স্ক ব্রায়ান পিনকার একজন ব্রিটিশ নাগরিক করে এই ভ্যাকসিনকে প্রয়োগের মাধ্যমে এই ভ্যাকসিনের কার্যক্রম উদ্বোধন হইয়ে ব্রিটিশ সরকার 100 মিলিয়ন ভ্যাকসিনের অর্ডার করছি। এই 100 মিলিয়ন ভ্যাকসিনের মাধ্যমে 50 মিলিয়ন মানুষের আয় এই ভ্যাকসিন দিতে সক্ষম হয় বলে জানাইন ব্রায়ান গান মেনটেন্স কোম্পানির সাবেক ব্যবস্থাপক হিসেবে কর্মরত আছিল। বর্তমানে তিনি এই অক্সফোর্ড মিতে একখান হসপিটালত কিডনি রোগী হিসেবে ডায়ালিসিসের মাধ্যমে চিকিৎসাধীন আছে। ব্রায়ান জানাই এই ভ্যাকসিনকে ফাইয়ারে বিশ্বের প্রথম অক্সফোর্ডের ভ্যাকসিন গ্রহণকারী হিসেবে নিজের খুবই সাফল্য দাবি করে। আর এই ভ্যাকসিনকে ইউকে ভিতরে আবিষ্কারের কারণে এবং আদিয়া 700 জায়গাত এবং 100 হসপিটালের মতো সাইডত একসাথে যে ভ্যাকসিনকে দেওয়া শুরু হয়েছি, ইয়ানের পরিপ্রেক্ষিতে ইয়ান ব্রিটিশ জনগণ এবং ব্রিটিশ বৈজ্ঞানিকলাই বলি একখান বড় সাফল্যের খবর। ব্রিটিশ সরকার ইতিমধ্যে 100 মিলিয়ন ডোজের অর্ডার করছি এবং 3 সপ্তাহ আগে যে ফাইজারের ভ্যাকসিন দেওয়া শুরু করছি, এই ফাইজারের ভ্যাকসিনের লগে ব্রিটিশ সরকারের এই অক্সফোর্ড ইউনিভার্সিটির ভ্যাকসিন সহ যুক্ত হইয়ারে পুরো দেশের মানুষগুলোরে এই ভ্যাকসিনের আওতায় আনিত পারি বলে সরকার মনে করে। এর আগে যদিও বা ফাইজারের ভ্যাকসিন আওতায় প্রায় 8 লক্ষ মানুষের ফাইজারের ভ্যাকসিন দিয়ে হয়ে গিয়ে ব্রিটিশ স্বাস্থ্য সেক্রেটারি মনে করে ইয়ান ব্রিটিশ সরকারলাই বলি একখান বহুত বড় ধরনের সাফল্য। এবং এই দুয়ে ভ্যাকসিনের মাধ্যমে আসলে এই বর্তমানে যে করোনা মহামারী ইয়ান নতুন ব্রিটিশ জনগণ কয়েক মাসের মধ্যে হয়তো উত্তরণ করতে সক্ষম হইব। দর্শক ওনারা জানান গত কয়েক সপ্তাহ ধরেই ব্রিটেনের মিডিয়ে করোনা ভাইরাসের নতুন উপ ভ্যারিয়েন্ট যথেষ্টভাবে তাণ্ডব চালার। এই তাণ্ডবের পরিপ্রেক্ষিতে এক টানা গত 6 দিনে প্রত্যেক দিন 50,000 বেশি মানুষ আক্রান্ত হর এবং গতকাল পর্যন্ত টোটাল ব্রিটেনের মিডিয়ে এই করোনা ভাইরাসের কারণে মারা গিয়ে প্রায় 75,000 বেশি মানুষ। আর এই দুয়ে যে ফাইজারের ভ্যাকসিন এবং অক্সফোর্ডের ভ্যাকসিনকে আজ এতন যেভাবে যেবারে গণহারে প্রয়োগ শুরু হয়েছি, এই প্রয়োগের মাধ্যমে ব্রিটেনবাসী আশা করেন আগামী কয়েক মাসের মধ্যে ব্রিটেনবাসী হয়তো স্বাভাবিক জীবনে যাইতে পারে। আর ব্রিটেনের যে NHS যে ন্যাশনাল হেলথ সার্ভিসের ডাইরেক্টর আদিয়ে সকালে জানাই যে আগামী সামারের মধ্যে ব্রিটেনবাসী নর্মাল জীবনযাত্রা ফিরে যাইতে পারে। তো আরও আশা করি এই ব্রিটেনের যারা আরা বসবাস করি প্রত্যেকে যাতে ভালো একখান সুস্বাস্থ্য এবং সুন্দরযোগ্য পরিবেশের দিক সামনের দিকে আরা যাইতে পারি ইয়ান আরা প্রত্যেকে আশা করি। লন্ডনতন মোহাম্মদ সেলিম হোসেন, C+ TV।